আমার চন্তাররা যাতে জমিতে এসে দাঁড়াইতে পারে আমি দলিলগুলো ঠিক করার উদ্দেশ্যে আসছি। আমি এই লড়াই করব যে পর্যন্ত আমার হাতে আমার জমির দলিল না পাবো আমি আমার সন্তানদের নিয়ে এখান থেকে সরবো না। আমার বাবার হত্যার বিচার চাই। তারা চার ভাইয়া কত্র হইয়া তারা একা করে দিছে, তারা একা করে পরিকল্পনা অনুযায়ী তারে মারছে। তাদের ভাইয়ের নাম মোহাম্মদ আলী আলাল জালাল, আর যে মারছে তার ছেলের নাম সুমন, শেজান ওর মা সেলেনা আর মুজিবর, চারজনই মারছে। আমি নিজে দেখছি, যে আমার ছেলেরাও দেখছে। অনেক মানুষ ছিল তাদের সামনে বলছে যে ইয়ে হয়েছে হাসপাতাল থেকে আনলেও তারা আবারও মারম। আমার স্বামী তো হসপিটালে যাইতেই পারে নাই, তার আগে আল্লাহ নিয়ে গেছে। একটা ঘটনা এক দিয়ে হয় না, এর আগেও একবার মারার চেষ্টা করা হয়েছে, আগেও মারার চেষ্টা করছে, আগেও মারার চেষ্টা করা হয়েছে, বাড়ি দেওয়ার চেষ্টা করা হয়েছে, একদিনে এই সাহস হয় নাই। আমার বাবার গায়ে আঘাত করছে, এই সাহস একদিনে পায় নাই। মাত্র এক মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd তে। চারপাশ থেকে তাকে সাপোর্ট দেওয়া হয়েছে, চারপাশ থেকে তাকে সেই সাপোর্ট দেওয়া হয়েছে বলে সে আমার বাবার গায়ে আঘাত করতে পারছে বা আমার বাবার গায়ে আঘাত করার সাহস পাইছে। আবার মারতে এসে আমার ছেলে দিয়ে গেটে তালা দিয়ে দিছে, গ্রামের মানুষ এসে তারপর বের করে তারপর হসপিটাল নিতে নিতে রাস্তায় মারা গেছে। আমাকে হাসপাতালে নিয়ে শুধু এক কথাই বলতেছে, আমার হাসপাতালে নাও, আমি মারা দেবো, আমার হাসপাতাল নাও। সবার কাছে বলা হয়েছে, শুধু ডেট দিছে, আজকে বসবো, কালকে বসবো, বসতে চায় নাই। তারা চেষ্টা করছে, বসতে চায় না। তারা বলছে এরা মীমাংসা করেন, কিন্তু এরা বসতে চায় নাই। ভাইরা আবার এটাও বলছে, বলছে আমি একটা শিক্ষক, আমি একটা সরকারি কর্মকর্তা, আমাকে কিছু করলে কিন্তু কারো রেহাই নেই। কইছে তুমি যা পারবা করো গা, আমি যদি আইনের পক্ষ নেই কেউ কিন্তু রেহাই পাবে না। আমি বারবার ডেট চাইতেছি, আমি সম্মানের সাথে বলতেছি, আমি যদি ডেট না পাই আমি কিন্তু আইনের পক্ষ নিব, তখন কিন্তু কেউ ছাড় পাবে না। যা পারো তাই করো, যা পারো করো। আমার সন্তানরা বাফার হয়েছে, আমি স্বামী হারাইছি, আমি এটা কঠিন বিচারছি। আমি একবারে প্রধানমন্ত্রীর কাছে বিচারছি, আমার স্বামী একটা শিক্ষক, একটা সরকারের কর্মকর্তা, আমি এটার সঠিক বিচারছি, ন্যায় বিচারছি। আমরা প্রথমত এই হত্যাযজ্ঞের নিন্দা জানাই, আমরা শোক সন্তপ্ত পরিবারের পাশে তো আছি, আমরা প্রতিবাদ জানাই এবং আমরা চাই যে দোষী যে ব্যক্তি আছে বা ব্যক্তিবর্গ যারা আছে তাদের যেন বিচারের আওতায় আনা হয়, তারা যেন কোনোভাবেই এই শাস্তি থেকে তারা যেন মওকুফ না পায়। ওনার যেই মানে অবুজ শিশু সন্তান যারা আছে তাদের পড়াশোনা এবং তারা যাতে ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে সেই জন্য জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ পরিবার আমরা তার পাশে আছি। আমরা এই বর্বরোচিত হত্যাযজ্ঞের নিন্দা জানাই।